এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবটা সাজাতে হবে। কিভাবে আর সাজানো হবে? প্রতিবার যেভাবে হয় সেভাবে হবে। ওই তো ওখানে ঠাকুর বসবে। আর না না না, এবছর ওখানে নয়, এবছর ওই ঘরে পুজো হবে। সে কি রে, প্রতিবার তো এই ঘরেই পুজো হয়। কিন্তু এইবার হবে না। কেন? আসলে এই ঘরে পুজো করলে না যাতায়াতে সমস্যা হবে। আগের বারের পুজোতে তোমাকে বারণ করলাম না যে এই ঘরে আর পুজো করবো না, ভেতরের ঘরে পুজো করবো। আগের বার কখন বললি? বলেছিলাম, তুমি ভুলে গেছো। দাঁড়াও, আমি আমি সবটা একটু বুঝে নিই। রাজা, ঠাকুরটা কিন্তু এই ঘরেই বসবে। হ্যাঁ, আর আমি কিন্তু দুজনকেই বলে যাচ্ছি, মাকে কোনো কাজ করতে দিবি না, মায়ের খেয়াল রাখবি। তুই ভাবিস না তো, তুই নিশ্চিন্তে যা। খেয়াল রাখতে হবে কেন বলছিস? তুই কোথায় যাবি? আমাকে একটু ওই মায়ের কাছে যেতে হবে। মাধুরী ব্যানার্জির কাছে? থাকবি না আমার সাথে? একটা রাতের জন্য থাকবি না? তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক কালকে একদম ঠিক সময় চলে আসব। কিন্তু আজকে আমাকে যেতেই হবে। কাল যে লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে আরেকটা পুজো হবে, তাই। সেই তো, আমার কাছে কেন আর থাকবি বল? নিজের মাকে তো পেয়ে গেছিস, আর পাতানো মায়ের কাছে কেন থাকবি? তুমি এই কথা মুখেও ভাববে না মনু। রাজা, তোদের সব মনে আছে তো? সব মনে আছে, তুই অত ভাবিস না। ঠিক আছে, কোনো ভুল যাতে না হয় আমি আসছি। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আরে আরো কত কাজ বাকি আছে, চল 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 হাত লাগা। দাদা, এই জল। এই মা, অন্য ফিরেছে? না, ও তো এখন ফেরেনি। অবশ্য আরেকজনও ফেরেনি। কে? বৃষ্টি। বাবা, ও ফেরেনি বলে তুমি এত অবাক হচ্ছ? কিন্তু দাদা, আমি তো অবাক হচ্ছি যে এই পুজোতে ওর নামে সংকল্প করতে তুমি রাজি হয়ে গেলে কি করে? না মানে দাদা, আমি না একটা কথা কিছুতে বুঝতে পারছি না। দেখো, তুমি তো মাকে সোজাসুজি বলে দিলে যে ওর নামে পুজো হবে না, তাহলে ও তোমার কাছে গিয়ে এমন কি বললো যাতে তুমি রাজি হয়ে গেলে? বলো কি এমন তোমাকে বললো? মোমো যা এখান থেকে। না না দাদা, আমার গেলে কি করে হবে? আমার তো জানতে হবে যে ও তোমাকে কি বললো যাতে তুমি। বললাম না, যা এখান থেকে। আরে কি হয়েছে দাদা, চিৎকার করলেন? অর্ণব মহুয়াকে এখান থেকে যেতে বলো। মহুয়া, চলো চলো, তুমি চলো চলো। আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমরা দুজন মিলে আমাকে তাড়াচ্ছ কেন? আরে বাবা, আরে বাবা, দাদার সঙ্গে আমার জরুরি মিটিং আছে, তুমি চলো। শোনো, জরুরি মিটিং আছে তা করো তোমরা দুজন, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাতে অসুবিধা তো কোথায়? আরে বলছি তো, যাও না। আমি যাবো না। তিতলি বিতান পড়াশোনা করতে কি রাখো? আরে লাগছে, ছাড়ো তো। যাও 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 যাও। দাদা শুনুন না, বলছি যে মহা বাইরে আড়ি পাততে পারে। শুনুন না, আপনি আপনি যেরকম বলেছিলেন সেরকমই ব্যবস্থা করেছি। এই দেখুন, সাইলেন্সার লাগানো আছে। কি করবেন সেটা বললেন না তো। লক্ষ্মী পুজো করতে রোশনি বাড়িতে যাবে, আর সেই দিন আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না।
থ্যাংক ইউ। নিন মাসিমা। স্মৃতি একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? বলুন না। কোমা থেকে কি কখনো মানুষ ফিরে আসে? অবশ্যই ফিরে আসে মেসুমশাই, কেন আসবে না? কত মানুষ ফিরে এসেছে। এক মিনিট। এই নিন, এই কেস হিস্ট্রিগুলো পড়ে দেখুন। এই কেস হিস্ট্রিগুলো পড়লে বুঝতে পারবেন যে আপনারা ফালতু ফালতু ভয় পাচ্ছেন। অনেক রকম পেশেন্ট অনেক ভয়ানক কন্ডিশন থেকেও একদম সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কিন্তু সবাই তো সুস্থ হয়ে ফেরে না স্মৃতি। মাসিমা, বি পজিটিভ। কি করে পজিটিভ থাকবো বলো তো স্মৃতি, তুমি তো সবটাই জানো। হারাতে হারাতে সবটা শেষ হয়ে গেছে। এমন একটা ভয় ধরে গেছে, মনে হয় যে আর কিছুই কোনোদিনও ফিরে পাবো না। সব কিছু হারিয়ে যাবে। কিচ্ছু হারাবে না। আমি থাকতে তুমি কিচ্ছু হারাবে না। মেধাতে এসেছিস? কি রে, চা খাবি? হ্যাঁ চা খাবো, আর খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে না। দাঁড়া, এনে খা, আমার হাত থেকে খা, ছোটবেলার মতো। আমি ছোটবেলা তোমার হাত থেকে বিস্কিট খেতাম।